এবাদত করবা আল্লাহর নামাজ পড়া এবাদত নামাজ না পড়া এবাদত রোজা রাখা এবাদত রোজা না রাখা এবাদত বুঝেননি কি বুঝলেন নামাজ পড়াও এবাদত না পড়াও এবাদত যারা নামাজ পড়েন এরা কি খুশি বুঝেন যে এই ভতুয়াত জীবনে শুনিনা আর মিডিয়া আলারা যদি শুধু এতটুকু কাইটা দিয়ে দেয় নামাজ না পড়াও ইবাদত কে কইছে হাবিব쌈 কালা চশমার হুজুরে যদি টের পায় ঠিক লু ভাই কি কাফের কইতে আর বিসমিল্লাহ কইবনি হ্যাঁ হ্যাঁ আউলিয়ারা কারকবা ইখতিয়ার জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার শর্ত কিন্তু দুইটা এবাদাতের শর্ত হতে হবে আল্লাহর জন্য নবীর তরিকায় আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়ো এবাদাত নামাজ না পড়া এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় রুকু করা ইবাদত রুকু না করা এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় জিকির করা জিকির না করা এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় কোরআন পড়া যেমন এবাদাত কোরআন না পড়াটা ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় রোজা রাখা যেমন এবাদাত রোজা না রাখাও ইবাদত একজনে তিরিশ রোজা রাইখা আবেগে খয় ঈদের দিনও রাখুন এ কি কি আল্লাহবর বুঝলেন না বুঝলেন ঈদের দিন রোজা রাখা এবার কেন এ না শর্ত দুইটা নাই আল্লাহর জন্য না রসুলের তরিকায় ঈদের দিন কোন রোজা নাই তাহলে ঈদের দিন রোজা না রাখা এবার নাকি রাখা এবার নামাজ পড়া এ বাদাত সূর্য উঠে ওই সময় এবার ও সময় নামাজ না পড়া এবাদত রুকু করা এবাদত সেজদা করা এবাদত জানা জান নামাজে দাঁড়াইয়া রুকু সেজদা না করা এবাদত সব হবে কার তরিকায় নবীর তরিকায় কার জন্য সব হবে আল্লাহর জন্য তরিকা মদিনা গোলামী আল্লাহর তরিকা কার মদিনার মদিনার নবীর তরিকায় বাথরুমে যাবি এ বাদাত নবীর তরিকায় বাথরুমে যাবি গ্যারান্টি দিয়া যাবো স্টাম দে জীবনে বাথরুমে কোনো মুসিবত তোর হবে না বহু মানুষ বাথরুমে পইরা মইরা যায়নি নবীর তরিকায় বাথরুমে যাওক কোনো দিন তোমার বিপদ হবে না নবীর তরিকায় বাথরুম মানে গিয়া গিয়া বিড়িটানো না নবীর কোন তরিকা বাথরুমে ঢুকবা বান্দা কোন দিয়া বাম পা দিয়া বের হবা কোন পাও দিয়া ঢুকতে বান্দা জুতা থাকবে পায় বের হইতে জুতা পায় খালি পায় খালি মাথায় যাইবা না ব্রেন নষ্ট হয়ে যাবে খালি পায়ে যাইবা না খালি মাথায় বাথরুমে যাওয়া নিষেধ কয়জন আর বাথরুমে জুতা ব্যবহার হয় কয়জনে খালি মাথায় যায় না কিছু মাথায় দেয় গামছা দুঃখ বা টুপি দুঃখ যাই দিক এরপরে আগে পরে দোয়া আছে না খবর নেই কিচ্ছু পারেন না বিসমিল্লা করে বাস শুধু কি বিসমিল্লা বলে তরিকায় বাথরুমে সময় কাটাবেন এবার নবীর তরিকা ছাড়া যদি আপনি নামাজও পড়েন তাহার পড়েন কোন কাম নাই কোন লাভ নাই নবীর তরিকায় ব্যবসা করবেন এবার দাঁত কেমন এ বা দাঁত এই ব্যবসায়ী তুমি আর আমি মোহাম্মদ এক জান্নাতে থাকব। কোন ব্যবসায়ী যেই ব্যবসায়ী মদ খায় টাকা দিয়া ব্যবসার টাকা দিয়া গাঞ্জা খায় ব্যবসার টাকা দিয়া বেপর্দায় আড্ডা করে পার্কে পার্কে দোকানে লিখে দিছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বাট ধোকা ধোকাবাস মদিনার তরিকা কি অবশ্যই লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় নবী কত মজার কথা বলছেন যদি কেউ বিক্রি করা মাল ফেরত দিয়া ফেরত নেও টাকা দাও ওই মাল দান করার সওয়াব পেয়ে যাবা আর এই রকম সত্যভাবে যারা ব্যবসা করবে এর জান্নাত কোথায় রসুলের নবী বলেন একই জান্নাতে আমি মোহাম্মদ আর আমার ওই ব্যবসায়ী ভাই থাকবে তো এবাদাতের জন্য আল্লাহ পাঠাইছেন এবাদাত হতে হবে আল্লাহর জন্য নবীর তরিকায় যুবকেরা তোমার মতো যুবক পাঁচ বেলার নামাজ পড়িয়া স্কুলেও পড়ে কলেজেও পড়ে আছে না নেই তুমি পারবা না কেন বাবা আমাকে হুজুরদের কথা বাদ দাও তোমার লাইনের যুবকটা স্কুল কলেজে পড়েও যদি নামাজ পড়ে তুমি কেন পড়ো না তোমার লাইনের বান্দা পুলিশ বান্দারের চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ এক আমাকে হুজুর বাদ দাও হিসাব দিতে হবে আল্লাহর আদালতে ওই তোমার পাশের লোকটাকে আল্লাহ দাঁড় করাই বলবে তোর সাথের ব্যবসায়ীটা নামাজ পড়ছে পাঁচ বেলার তুই ভরস নাই কেন হুজুর বাদ কারো হুজুর হওয়ার দরকার নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তুমি না কেন তোমার যুবক কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি বাড়ো না কেন কই তার নামাজ পড়তে গিয়ে তো ব্যবসা নষ্ট হয় নাই নামাজের কারণে তো মাছ ধরা বন্ধ হয় নাই নামাজের কারণে তো তার জমিনে কাজ করা বন্ধ হয় নাই গাড়ি চালানো বন্ধ হয় নাই যখন ঘুমাও একটু যদি চিন্তা যে ঘুমের মধ্যে যদি মরি কয়েকদিন আগে তুফানে মরে গেছে না যুবক গাছ পড়ছে ঘরের উপরে যুবকটা বিদেশ থেকে টাকা নিয়ে আসছে বেল্ডিং করছে ঢুকবে দুই দিন পর আল্লাহ তোর কপালে নেই এমন গাছ পড়ছে ওই যুবকটাও শেষ স্ত্রীও শেষ কন্যা সন্তানটাও শেষ জীবনের সব বিদেশের টাকা দিয়ে করছে বিল্ডিং ঢুকতে আর মাওলায় দিল না কি এই বাড়ি পাগল অথচ কত গরিবরা কোরআন নাই শীতের দিন পোশাক নাই মশারি নাই দুনিয়ার সব আকামে টাকা দিতে পারে কোরআন পড়তে একটা ছাত্রকে টাকা দিবে না সমস্যা সমস্যার শেষ নেই الله شبيك هدايا ذا سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته